السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، আমাদের কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের দশম ক্লাসে উপস্থিত একান্ত শ্রদ্ধেয় সম্মানীয় কোরআন প্রেমী ভাইরা, আমরা সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের ধারাবাহিক দশম ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যেই এক এক করে আমরা 9টি ক্লাস শেষ করে ফেলেছি, তো আজকে দশম ক্লাস পর্যন্ত চলে এসেছি। সময় কিন্তু আমাদের জন্য বসে থাকছে না, সময় চলে যাচ্ছে। আমরা আজকের ক্লাস শেষ করার মাধ্যমে আমাদের এই কোর্সের অর্ধেক কিন্তু সম্পন্ন হয়ে যাবে, এবং এরপরে আমাদের সামনে একটা ছোট পরীক্ষা আছে, মিড টার্ম পরীক্ষা 20 মার্কসের। তো অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের ইতোমধ্যেই আজকের দিন শেষ হলে আমাদের অর্ধেক ক্লাস শেষ হয়ে যাবে, লেভেল 1। তো আমরা এখন থেকে আরো সিরিয়াস হয়ে যাবো ইনশাল্লাহ, যে আমাদের বাকি অর্ধেক সময়টা আমরা আরো গুরুত্বের সাথে, যেভাবে গুরুত্বের সাথে এই পর্যন্ত এসেছি, শেষ পর্যন্ত আমরা যেন এটা ধরে রাখতে পারি এবং আরো স্পিড বাড়িয়ে দিতে পারি। সেজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আমাদের প্রচেষ্টাগুলো আরো কন্টিনিউ করার জন্য, আমরা প্রত্যাশা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন এখানে এখানে রয়েছে যে বর্তমান এবং ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া। আমরা যখন কোরআন মাজিদের দিকে তাকাবো, প্রচুর ভার্ব ব্যবহৃত হয়েছে ওখানে, প্রচুর পরিমাণ, এবং সম্ভবত আপনার নবম ক্লাসেও ক্রিয়াবাচক একটা যে শব্দগুলো রয়েছে একটা পার্ট নিয়ে আপনারা আলোচনা শুনেছেন, অতীতকালীন। তো আজকে আমরা বর্তমান এবং ভবিষ্যৎকাল বোঝায় এমন শব্দগুলো বা এমন ক্রিয়াগুলো আমরা দেখব ইনশাল্লাহ। এটা কিভাবে গঠন হয়, ফ্রেমটা কেমন, সিস্টেমটা যদি আমরা ধরতে পারি, তাহলে যেই কোনো শব্দ যদি আমরা মানে রূপান্তর করে আমরা অর্থগুলো নিজেরাই করতে পারবো ইনশাল্লাহ। এর জন্য লক্ষ্য করতে হবে বেসিক ওয়ার্ড কোনটা, অথবা আপনার শব্দের মূল কোন কোন লেটারগুলো, সেগুলো আমরা আজকে লক্ষ্য করব। তো এখানে শুরুতে আমরা বলছি যে প্রাইমারি কিছু তথ্য, যে প্রতিটি ক্রিয়া, আমরা জানি ক্রিয়াকে আরবিতে বলা হয় ফেয়েল, ফেয়েল বলা হয়, ইংরেজিতে বলে ভার্ব। প্রতিটি ভার্বের সাথে রয়েছে সাবজেক্টের সম্পর্ক, মানে কর্তা সম্পর্ক। যে কোনো কাজ কিন্তু কর্তা ছাড়া হয় না, কাজ মানেই এই কাজটা কেউ না কেউ করেছে। প্রত্যেকটা ভার্বের সাথে সাবজেক্টের একটা রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে, ফেয়েলের সাথে ফায়েলের সম্পর্ক, আর কর্তার সাথে মানে ফাইল যে সাবজেক্ট তার সাথে তিনটি বিষয় সম্পর্ক রয়েছে, কর্তার সাথে তিনটি বিষয়ের রিলেশন আমরা দেখব। সেগুলো কি কি, 1 নম্বর হচ্ছে নাম্বার, কয়জনে কাজটা করেছে, একজন করেছে, দুইজন করেছে, না অনেকে করেছে, এই নাম্বারের একটা বিষয় জড়িত আছে। আর হলো পার্সনের বিষয় রয়েছে, পুরুষ, অর্থাৎ সে এই কাজটা কি সে তার আর পর্যায়ে কেউ করেছে, মানে থার্ড পার্সন কেউ করেছে, না সেকেন্ড পার্সন কেউ করেছে, না ফার্স্ট পার্সন করেছে, আমি আমরা, তুমি তোমরা, না সে তারা, এই কোন পর্যায়ের এটা আমরা দেখব। তাহলে এখানে পার্সন একটা গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্টের সাথে রয়েছে, যে কাজটা কে করলো। আরেকটা হলো জেন্ডারের সাথে সম্পর্ক রয়েছে, যে যারা কাজটা করলো তারা কি পুরুষ না মহিলা। এই তিনটি অবস্থার আলোকে শব্দগুলোর মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাবো। নাম্বারের ভিন্নতা শব্দের একটা পরিবর্তন আছে, পার্সনের ভিন্নতা একটা পরিবর্তন আছে, জেন্ডারের ভিন্নতা একটা পরিবর্তন রয়েছে। তো এই তিনটি বিষয় কিন্তু সাবজেক্টের সাথে সম্পর্কিত, এটা আমরা জানি, তো এটা একটু নলেজে রাখতে হবে। আর কর্তা যদি, সাবজেক্ট যদি সরাসরি উল্লেখ না থাকে কোনো কাজের, ভার্বের যদি আবৃত্তি বলে ফেয়েল, ফেয়েলের সাবজেক্ট যদি, ফাইল যদি উল্লেখ না থাকে সরাসরি, তবে উপরের তিনটি বিষয়ের সাথে সমন্বয় করে সর্বনামকেই তার কর্তা ধরে নিতে হবে। যেমন একটা কাজ করলো, আমরা যদি বলি আকালা খেলো জাইদুন, জায়েদ খেলো, জায়েদ খাওয়ার কাজটা করলো, আকালা, আকালা মানে খাওয়া, খেলো, হ্যাঁ জাইদুন, জায়েদ খেলো, ধরেন এই একটা বাক্য, যদি এখানে জায়েদ খেলো আমরা জায়েদ পেলাম, যদি জায়েদটা না থাকে তাহলে অর্থ হবে কি সে খেলো। এই কথাটা এখানে বলা হয়েছে যে কোনো ভার্বের যদি সাবজেক্ট
বা ফাইল সরাসরি উল্লেখ না থাকে তাহলে আমরা প্রোনাউন বা সর্বনামটাকেই তার সাবজেক্ট ধরে নেবো, সে তারা বলবো, তুমি তোমরা বলবো, আমি আমরা বলবো। এটা আমরা একটু আইডিয়া দিলাম, এটার ব্যবহারটা আমরা পাবো। আপনারা নিশ্চয়ই প্রোনাউন গুলো পড়েছেন, দমির বলে আরবিতে, দমির বা সর্বনাম এগুলো পড়েছেন। আমরা আরেকবার একটু নজর বুলিয়ে নেই। সর্বনাম গুলোর আরবিতে চোদ্দটা অর্থগত দিক থেকে, যেমন হুয়া মানে হলো সে, হুমা তারা দুইজন, হুম তারা অনেকে, হিয়া সে মহিলা, হুমা তারা দুইজন, এই হুমা পুরুষ আর মহিলা সেম শব্দ, হুন না তারা অনেকে মহিলা, আন্তা মানে তুমি, আন্তুমা তোমরা দুইজন, আন্তুম তোমরা অনেকে পুরুষ, আন্তি তুমি মহিলা, আন্তুমা তোমরা দুইজন, আন্তুনা তোমরা অনেক মহিলা, আনা মানে আমি, নাহনু আমরা। তো এখানে এই যে প্রথম কালো কালার গুলো হচ্ছে পুরুষ, এরপরে গ্রিন কালার গুলো হচ্ছে মহিলা, আমরা এটা লক্ষ্য করব। আর এগুলো পুরুষ মহিলা সবার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই 14টা নিশ্চয়ই সবার মুখস্থ আছে এবং এগুলো সবসময় মুখস্থ রাখতে হবে, সিরিয়ালেই মুখস্থ রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় কাজে লাগবে, প্রচুর ব্যবহৃত শব্দ এগুলো কোরআন মাজিদে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহ। আমরা এখানে একটু আগে যে কথাটা বললাম, দেখুন এখানে এগুলো যদি সাবজেক্ট ধরি তাহলে এটার সাথে তিনটি বিষয় জড়িত। দেখেন আমরা বলেছি নাম্বার, যেমন হুয়াটা এক বচন, এরপরে গুলো দ্বি বচন, বহু বচন, এক বচন, দ্বি বচন, বহু, এভাবে আছে। এরপর সম্পর্ক রয়েছে, জেন্ডারের সম্পর্ক আছে, যেমন পুরুষ মহিলা, এগুলো পুরুষ, ওগুলো মহিলা। আরবিতে পুরুষ এবং মহিলা বাচক শব্দের মধ্যে ভিন্নতা রয়েছে। এরপরে হচ্ছে আমরা বলেছি পার্সন, পুরুষ, এই যে থার্ড পার্সন হলো প্রথম ছয়টা, সেকেন্ড পার্সন হলো পরের ছয়টা, আর ফার্স্ট পার্সন হলো দুটা, টোটাল 14টা। এই 14টা সর্বনাম বা প্রোনাউন, আরবিতে বলি দমির, এগুলো আমরা মুখস্থ রাখবো ইনশাল্লাহ। এই এই সেট আপটাই আমরা প্রত্যেকটা ভার্বের সাথে আমরা পাবো, এই 14টা শব্দরূপ বা 14টা অবস্থার আমরা সাবজেক্টগুলো আমরা প্রত্যেকটা ভার্বের সাথে পাবো ইনশাল্লাহ। আমরা যেহেতু ফেয়েলে মুদারা মানে বর্তমান এবং ভবিষ্যৎকালীন যে ভার্বগুলো বা ফেয়েলগুলো এটা নিয়ে আলোচনা করব, তো আমরা দেখব যে এটার ব্যবহারটা কিভাবে হয়, এটা গঠনটা কিভাবে হয়। এখানে একটা কথা আছে, বর্তমান এবং ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার রূপ একই, সেম, আলাদা নেই। ইংরেজিতে যেমন প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যে ভিন্নতা আছে, ব্যবধান রয়েছে, সেম শব্দ দিয়ে প্রেজেন্ট ফিউচার বোঝাবে না। কিন্তু আরবিতে মজার বিষয় হলো প্রেজেন্ট এবং ফিউচার বোঝাতে একই শব্দ ব্যবহৃত হয়, ভিন্ন কোনো শব্দের প্রয়োজন হয় না। উল্লেখিত 14টি কর্তা বা সর্বনামের অর্থের আলোকে ক্রিয়াগুলো রূপান্তরিত, আমরা যে একটু আগে 14টা যে কর্তা সাবজেক্ট মানে প্রোনাউন পড়লাম, এগুলোর আলোকেই ফেয়েলগুলো বা ক্রিয়াগুলো চেঞ্জ হয়, রূপান্তরিত হয়। বাংলায় ক্রিয়ার অর্থ হবে করে, করছে, করবে, এই অর্থগুলো মানে শব্দগুলোর তিনটা অর্থ হবে, সে সাহায্য করে, করছে, করবে, তিনটা অর্থই হতে পারে। এখন কোন শব্দ এটাকে ফেয়েলে মুদারে মানে বর্তমান ভবিষ্যৎকাল, এটাকে আরবিতে বলে আল ফেয়েলুল মুদারে, এই ক্রিয়াগুলোকে আরবিতে বলে আল ফেয়েলুল মুদারে। তো ফেয়েলে মুদারে চেনার উপায় কি, আমরা কিভাবে দেখে চিনবো যে এই ফেয়েলটা বা এই ক্রিয়াটা, এই ভার্বটা যে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দিচ্ছে, চিনবো কি করে? একদম সহজ, একদম সহজ। আমরা এই চারটা লেটার বা হরফ আমরা লক্ষ্য করলে বুঝবো। কোনো শব্দের মূল অক্ষরের, মূল অক্ষরের আগে যদি নুন, ইয়া, তা, আলিফ, নুন, ইয়া, তা, আলিফ, নুন, এই চারটা হরফের কোনো একটি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফেয়েল মুদারে, মানে এটা বর্তমান অর্থ দেবে অথবা ভবিষ্যতের অর্থ দেবে। এই চারটা হরফ মাত্র, খুবই সহজ এটা চিহ্নিত করা, মানে অতীতকাল তো আপনারা পড়েছেন গত ক্লাসে, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ বোঝা খুবই সহজ, শুধু চারটা চিহ্ন দেখলে বুঝবো, হয় ইয়া থাকবে, নইলে তা থাকবে, নইলে আলিফ থাকবে, নইলে নুন থাকবে, ইয়া, তা, আলিফ, নুন। আর অর্থ, এটা হলো শব্দগুলো চেনার উপায়। আর অর্থ, পূর্ণাঙ্গ অর্থ যদি করতে চায়, যেখানে একজন বুঝালো, দুজন বুঝালো, না অনেকে বুঝালো ইত্যাদি বুঝতে হলে, পুরুষ না মহিলা এগুলো বুঝতে হলে এই আমরা একটু লক্ষ্য করতে হবে, অর্থ বের করতে এই জাতীয় শব্দের শুরুতে এবং শেষে যে বিষয়গুলো দেখতে হবে আমরা সেটাই এখন পড়বো ইনশাল্লাহ। শব্দের শুরুতে আমরা একটু আগে বলে ফেলেছি, এই চারটা বর্ণ থাকলে, চারটা হরফ থাকলে
আমরা চিনবো যে সেগুলো ফেলে মোদারে বা বর্তমান ভবিষ্যৎকালীন ভাব, মানে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের শব্দ আর কি। এগুলো তো সেক্ষেত্রে আমরা শুরুতে যেগুলো দেখলাম ইয়া তা আলিফ নুন, এগুলো কি অর্থ দেয়, কোনটা কোন অর্থ দেবে? যদি শব্দের শুরুতে ইয়া থাকে তখন অর্থ হবে সে অথবা তারা, সে হবে অথবা তারা, এই অর্থ দেবে, মানে এটা থার্ড পার্সন বোঝাবে। শব্দের শুরুতে যদি ইয়া থাকে তখন সেটা অর্থ দেবে থার্ড পার্সন অর্থ। যেমন নুন সাদরা নাসরুন, নুন সাদরা নাসরা মানে হলো সাহায্য করা, নুন সাদরা নাসরা মানে কি সাহায্য করা। আমরা সূরা নাসরের মধ্যে পড়ছি, এই নামে একটা সূরাই আছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। এরপর আমরা জানি যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারিব, আল্লাহর সাহায্য এবং বিজয় খুবই কাছে। তে নাসর মানে হলো সাহায্য। এই নাসরা শব্দের সাথে যদি ইয়াটা যোগ করে দেই, এই যে ইয়াটা শুরুতে যদি ইয়াটা যোগ, আমরা রেড কালার করে দিয়েছি, এই ইয়াটা যোগ করে দেওয়ার পরে এর অর্থ হলো সে তারা যোগ হয়ে যাবে, তখন অর্থ হবে সে সাহায্য করছে বা করবে। কারণ আমরা বলেছি এই চারটা আসলে অর্থ হবে বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দেবে। এই চারটা যেহেতু ইয়া আসলো, তাহলে আমরা এগুলো যে কোনো একটি থাকলে আমরা বর্তমান বা ভবিষ্যতের অর্থ করব। তো স্পেসিফিক ভাবে আমরা ইয়ার অর্থ করব সে তারা, থার্ড পার্সন। ইয়ানসুরু মানে সে সাহায্য করছে বা করবে, সে সাহায্য করছে বা করবে। আচ্ছা, এরপর যদি তা থাকে, তা এর দুইটা অর্থ হতে পারে, তা থাকলে দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো সে তারা মহিলা, সে তারা মহিলা বুঝাবে। যেমন তানসুরু যদি বলি তখন অর্থ হবে সে একজন মহিলা সাহায্য করছে বা করবে। তানসুরু দেখুন সূক্ষ্ম পার্থক্য, ইয়া আসলে হবে পুরুষ, হ্যাঁ, আর তা আসলে সে অথবা তারা, সে একজন মহিলা সাহায্য করছে বা করবে, কেমন? এরপরে তা, তায়ের আরেকটা অর্থ হলো তুমি তোমরা, তায়ের আরেকটা অর্থ তুমি তোমরা। যেমন তানসুরু একই রূপ, একই সেম রূপ, তানসুরু শব্দের আরেকটা অর্থ হলো তুমি সাহায্য করছো বা করবে, তুমি সাহায্য করছো বা করবে। এরপর আলিফ যদি আসে, আলিফের অর্থ আমি হবে, আলিফের অর্থ আমি হবে। যেমন নাসরার সাথে আমরা যদি আলিফ যোগ করি অর্থ হবে আনসুরু, আনসুরু এর অর্থ হচ্ছে আমি সাহায্য করছি বা করব, আমি সাহায্য করছি বা করব। আর নুন জবর না যোগ করলে শুরুতে, লক্ষ্য রাখবো আমরা বলেছি এগুলো শব্দের শুরুতে, হ্যাঁ, শুরুতে নুন আসলে নাসরার সাথে নুন আসলে নান শুরু হবে, অর্থাৎ আমরা সাহায্য করছি বা করব, আমরা সাহায্য করি করছি বা করব। এই যে চারটার মধ্যে একটা ডাবল অর্থ দিয়েছে, এই জন্য পাঁচটা হয়ে গেল। ইয়া তা আলিফ নুন এই চারটার শুরুতে আসলে আমরা বলেছি বর্তমান বা ভবিষ্যতের অর্থ দেবে। এরপর ভিন্ন ভিন্নভাবে কোনটা কি অর্থ দিচ্ছে আমরা সেটাও পেয়ে গেলাম। ইয়া হলো সে তারা অর্থে আসবে, তা হলো সে তারা মহিলা অর্থে আসবে, আবার তা হলো তুমি তোমরা অর্থে আসবে, আ হচ্ছে আমি অর্থে, না হচ্ছে আমরা অর্থে। এই যে শুরুতে এই চারটা লেটার পাঁচটা অর্থে আমরা এটা মাথায় রাখবো ইনশাল্লাহ। এরপর দ্বিতীয়ত হলো শেষের অংশে, শেষের অংশে অর্থের মাধ্যমেও পরিবর্তন হয়, হ্যাঁ, শেষের অংশে অর্থের পরিবর্তন মাধ্যমেও পরিবর্তন আমরা দেখবো, অর্থের মধ্যে পরিবর্তন দেখবো। যেমন শব্দের শেষে, এই সেম শব্দের শেষে, এখানে কিন্তু শেষে কিছুই নাই, সবগুলো নুন সাদরা, শুরুতে শুধু ইয়া তা আলিফ নুন এসছে কিন্তু শেষে কিছুই নাই। এখন শেষে কিছু বাড়তি হবে আমরা দেখব। প্রথম পয়েন্টটা হলো শেষে যদি পেশ থাকে অথবা খালি থাকে, মানে বাড়তি কিছু না থাকে, মূল অক্ষরের মধ্যে এসে শেষ হয়ে যায়, এই অবস্থা যদি হয় তখন এক বচন বোঝাবে। তাহলে আমরা বলেছি ইয়ার অর্থ সে অথবা তারা, আমরা নিশ্চিত হয়ে গেলাম শেষে যদি বাড়তি কিছু না থাকে তাহলে এক বচন একজন বোঝাবে, সে তারা অর্থ আর হবে না, কি হবে, সে সাহায্য করছে, সে এক, সে মানে সে একজন পুরুষ, সে একজন, সে সাহায্য করছে। আচ্ছা, এরপরে আমরা আসবো যদি আনি এবং আইন, আনি শব্দটা মূল অক্ষরের সাথে যদি আনি যুক্ত হয় তখন দ্বিবচন অর্থ হবে, মূল অক্ষরের সাথে শেষে আনি যুক্ত হলে তখন অর্থ হবে দ্বিবচন, দ্বিবচন অর্থ দেবে। যেমন আমরা বলেছি ইয়ার অর্থ সে তারা, শুরুতে ইয়া আসলে সে তারা, তো সেটা পেয়ে গেলাম, শেষে কিছু না হলে সে বোঝাবে। আর শেষে যদি আনি যোগ হয়, ইয়ানসু রানি, ইয়ানসু রানি, আনি যুক্ত হওয়ার কারণে অর্থ হলো তারা দুইজন পুরুষ সাহায্য করছে, তারা দুইজন পুরুষ সাহায্য করছে বা করবে,
এরপরে যদি উনা যুক্ত হয় লাস্টে, উনা যুক্ত হলে তখন অর্থ হবে অনেক পুরুষ, অনেক পুরুষ মানে দুইজনের বেশি, তিন বা তার চেয়ে বেশি, তখন ইয়ান সুরুন অর্থ হবে তারা সকল পুরুষ বা অনেক পুরুষ সাহায্য করছে বা করবে, তারা সকল পুরুষ বা অনেক পুরুষ সাহায্য করছে বা করবে। এরপরে শেষে যদি শুধু নুন জবর না হয়, এটা লাস্টের কথা, আমরা এখানে পড়েছি শুরুতে আর এটা এখানে বলছি শেষে, শেষে যদি নুন জবর না থাকে অর্থ হবে অনেক মহিলা, অনেক মহিলা। তো শুরুতে ইয়া মানে সে তারা, আর লাস্টে যদি নুন থাকে তখন অনেক মহিলা বোঝাবে, তখন অর্থ হবে তারা অনেক মহিলা সাহায্য করছে বা করবে। ইয়ানসুর না, তারা অনেক মহিলা সাহায্য করছে বা করবে। আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আজকের ক্লাসটা এই শুধু এই কয়েকটা বিষয় যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে আপনারা প্রচুর হাজার হাজার ভার্ব আপনারা নিজেরা তৈরি করে অর্থ করতে পারবেন, শুধু মূল লেটারটার অর্থ পারলে বাকি অর্থগুলো আপনারা বের করে ফেলতে পারবেন অনায়াসেই। এরপরে শেষে নুন জবর না থাকলে অনেক মহিলা অর্থ দেবে, ইয়ানসুর না, তারা অনেক মহিলা সাহায্য করছে বা করবে। এরপর লাস্টে যদি ই না থাকে, ই না, ইয়ানুন, ই না, অর্থ হবে তুমি মহিলা, তুমি একজন মহিলা। হ্যাঁ, তখন যদি আমরা শব্দটা বলি তানসুরিনা, তানসুরিনা, তাটা দুইটি অর্থ আসে। শুরুতে তা আমরা বলেছি, একটা হলো সে তারা মহিলা আর একটা হলো তুমি তোমরা। তো এখানে যেহেতু ই নাটা মহিলার জন্যই খাস, ই না লাস্টে ই না, তাহলে তুমি একজন মহিলা বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা তুমির অর্থটাই পেলাম, তোমরাটা নেব না, এই ঠিক আছে, তুমি, এই তুমি। আচ্ছা, তাহলে তানসুরিন অর্থ হলো তুমি একজন মহিলা সাহায্য করছো বা করবে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন নেবো ইনশাল্লাহ। জি, এরপর আমরা চলে যাব ফেলে মুদারের পূর্ণাঙ্গ রূপ। এতক্ষণ আমরা বিচ্ছিন্ন ভাবে যে চিহ্নগুলো চিনলাম এটার মূল রূপটা আমরা দেখবো, এখন মূল রূপটা আমরা দেখবো। দেখেন এখানে চিহ্নগুলো দেয়া আছে শুরুতে শেষে। এই যে আমরা একদম প্রথমে একটা জিনিসের সাথে পরিচিত হয়েছি, 14টি সর্বনাম বা প্রোনাউনের সাথে, কেমন? এই ঠিক এই সিরিয়ালটা এখানে থাকবে, এর জন্য একটা মুখস্থ করলে সবগুলোই সহজ হয়ে যাবে। আপনারা দেখেন এখানে এই প্রোনাউনের ধারাবাহিকতা আছে, ইয়ান সুরু, এখানে মূল অক্ষর কিন্তু নাসারা, হ্যাঁ নাসারা মানে সাহায্য করা, ইয়ান সুরু, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। এটার চিহ্ন শুধু শুরুতে আছে, লাস্টে নাই, শুরুতে ইয়া, শুরুতে ইয়া থাকলে আমরা বলি অর্থ হবে কি সে তারা, তো যেহেতু লাস্টে কিছু নাই শুধু সে বুঝাবে, তারা আর হবে না। এরপরে ইয়া ইয়ান সুরানে, শুরুতে ইয়া থাকলে সে তারা, আর যদি শেষে আলিফ নুন থাকে তাহলে দুইজন, তার মানে তারা দুইজন, তারা দুইজন সাহায্য করছে বা করবে। এই যে এখানে দেখা আছে শুরুতে ইয়া, মাঝখানে মূল অক্ষর জন্য ফাঁকা রাখা হয়েছে, আর শেষে আনে, ইয়ান সুরানে, তারা দুজন পুরুষ সাহায্য করছে বা করবে। নাম্বার থ্রি, শুরুতে ইয়া থাকলে কি অর্থ হবে সে তারা, আর শেষে যদি ওয়াউনুন থাকে অনেক পুরুষ, তাহলে সে আর হচ্ছে না, তারা অনেক পুরুষ সাহায্য করছে বা করবে। নাম্বার ফোর, শুরুতে তা থাকলে সে তারা মহিলা অথবা তুমি তোমরা, তো এখানে আমরা দেখব লাস্টে ফাঁকা আছে, হ্যাঁ তাইলে এটা দুইটা অর্থই দিতে পারে, এরকম দুইটা শব্দ সেম। তানসুর মানে সে একজন মহিলা, যেহেতু লাস্টে কিছু নাই তার মানে একজন, সে একজন মহিলা সাহায্য করছে বা করবে, সে একজন মহিলা সাহায্য করছে বা করবে। এরপর তা থাকলে হলো সে তারা মহিলা অথবা তুমি তোমরা, এই অর্থ দেবে। দেখেন তানসুরানে, আর আনে থাকলে দুইজন, তাইলে তারা দুইজন মহিলা সাহায্য করছে বা করবে। নাম্বার ছয়, এটা হলো ইয়ানসুর না, ইয়ানসুর না, ইয়া মানে হলো সে তারা, আর শেষে না থাকলে হলো অনেক মহিলা, তাহলে অর্থ হবে তারা অনেক মহিলা সাহায্য করছে বা করবে। এই যে ইয়া লাস্টে না, শুরুতে ইয়া লাস্টে না। এরপরে নাম্বার সাত, এটা হলো তানসুরু, শুরুতে তা থাকলে সে তারা মহিলা অথবা তুমি তোমরা, এসব অর্থ দেবে, আর শেষে যদি কিছু না থাকে একজন বোঝাবে, তাহলে অর্থ হবে সে একজন মহিলা, এই অর্থ আমরা হবে। এই যে এখানে দেখে এসেছি, লক্ষ্য করুন, চার নাম্বার সে একজন মহিলা, সাত নাম্বার একই, কিন্তু এই সাত নাম্বার অর্থটাও সে দিবে, চার নাম্বারের অর্থ যেমন দিচ্ছে সাত নাম্বার অর্থ একই শব্দ দিয়ে একাধিক অর্থ, দেখেন সেম রূপ,
কিন্তু অর্থ হবে তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবে। সেম সেম আরো কয়েকটা পাবো আমরা। এরপর আমরা দেখি, আমরা একটা একটা করে ভেঙে ভেঙে দেখি। তান সুরানে শুরুতে তা থাকলে অর্থ হবে সে, তারা, মহিলা অথবা তুমি, তোমরা। তো এখানে আর লাস্টে হলো আনে মানে দুইজন, তাহলে এখানে অর্থ হবে তারা দুইজন মহিলা সাহায্য করছে বা করবে। এই যে দেখেন 5 নম্বরে এই অর্থটাই আমরা করেছি। আর আরেকটা অর্থ দেবে পুরুষ, যেহেতু তুমি তোমরার অর্থ হয় তোমরা দুইজন পুরুষ সাহায্য করছো বা করবে। 8 নম্বর এবং 5 নম্বর সেম, আরেকটা পাবো সেম, তিনটা আছে এরকম, ঠিক আছে। এরপরে আসেন 9 নম্বরে। 9 নম্বর হচ্ছে তান শুরু না, শুরুতে তা থাকলে সে, তারা, মহিলা অথবা তুমি, তোমরা। আর ওয়াও নুন লাস্টে থাকলে হলো অনেক পুরুষ, তার মানে মহিলার অংশ বাদ, মানে তোমরা অনেক পুরুষ সাহায্য করছো বা করবে, তোমরা অনেক পুরুষ সাহায্য করছো বা করবে। এরপর তানসুরিনা তার একটা অর্থ পেলাম আমরা তুমি তোমরা। আর লাস্টে ই না থাকলে হলো তুমি মহিলা, তুমি মহিলা, তার মানে সে, তারা অর্থ হবে না, তুমি একজন মহিলা সাহায্য করছো বা করবে। এরপর তানসুরানে তা মানে হলো তুমি তোমরা, আর শেষে আনে মানে দুইজন, মানে তোমরা দুইজন মহিলা সাহায্য করছো বা করবে। এখানে এটার অর্থ পুরুষও হতে পারে। দেখেন 11 নম্বর, 11, 8 এবং 5 তিনটা একই রকম, কিন্তু তিনটা তিন অর্থ দিল। হ্যাঁ, আমরা ওখানকার ব্যাখ্যা অনুযায়ী এখানে যা পড়ে আসছে তার আলোকেই তিনটা হচ্ছে, এবং বাস্তবেও আমরা দেখতে পেলাম তিনটা অর্থ এভাবে দিচ্ছে, মিলে যাচ্ছে একে। তানসুরানে 5 নম্বর, 8 নম্বরেও তানসুরানে এবং 11 নম্বরেও তানসুরানে, এই তিনটা সেম রূপ, কিন্তু অর্থ দেবে তিন জায়গায় তিনটা, এই তিনটা একই রকম। তাহলে একরকম আমরা আরেকটা পেলাম তানসুরু আর এই তানসুরা, তানসুরানে পেলাম তিনটা। এরপরে আমরা 13 নম্বর হলো আন শুরু, আমরা বলেছি শুরুতে আ থাকলে অর্থ আমি, আমি তো আমি পুরুষ হতে পারে মহিলা হতে পারে, আনসুর আমি সাহায্য করছি বা করব, পুরুষ এই কথা বলতে পারবে মহিলাও কথা বলতে পারবে। 14 এবং শেষ নাম্বারটা হচ্ছে নান শুরু, নান শুরু শুরুতে নুন থাকলে আমরা বলেছি অর্থ হবে আমরা, মানে আমরা সাহায্য করছি বা করব, সেটা পুরুষ হোক মহিলা হোক সবার ক্ষেত্রে প্রযোজ্য। খুবই সূক্ষ্ম বিষয়, আমরা এখানে চিহ্নগুলো নিয়ে এসেছি, দেখেন শুরুতে ইয়া, এরপর ইয়া যোগ লাস্টে আনি, শুরুতে ইয়া শেষে উনা, শুরুতে তা শেষে কিছু নাই, শুরুতে তা শেষে আনি, ইয়া না তা, এভাবে আমরা ঠিক এই ফ্রেমের আলোকে, এই যে শুরুতে যে আপনারা এই ফ্রেমটা দেখেছেন ঠিক সেম ধারাবাহিকতায় এই 14টাও সাজানো হয়েছে, ঠিক আছে। এই 14টা একই ধারাবাহিকতা সাজাতে, এই জন্য আপনারা এই একটা সেট আপ মুখস্থ করে রাখতে হবে। প্রথম যে প্রোনাউন বা দমির যে 14টা মুখস্থ করবেন, আর এখানকার একটা রূপ মুখস্থ করে রাখবেন, একটা না, তাহলে আপনার সিরিয়ালটা হারাবে না, ব্রেইনে সেট হয়ে যাবে। নিয়মটা তো আয়ত্ত করবেনই, পাশাপাশি মুখস্থ করে রাখবেন, ইয়ানসুর, ইয়ানসুর, আনে, ইয়ানসুর না, কিছু জিনিসটা আমরা মুখস্থ করে ফেলি, এটাও করতে হবে। ইয়ানসুর তাইলে মনে থাকবে ভালো, ইয়ানসুরো, ইয়ানসুরানে, ইয়ানসুরু না, তানসুরো, তানসুরানে, ইয়ানসুর না, তানসুরু, তানসুরানে, তানসুরু না, তানসুরি না, তানসুরানে, তানসুর না, আনসুরো, নানসুরু, ঠিক এইভাবে একদম ছোট অস্ত করে আমরা মুখস্থ করবো। আর এটা বুঝে নিতে হবে, এই জিনিসটা বুঝলে আমরা এই জায়গায় যত শব্দ ভাব জাতীয় ফেলবো সবগুলো এই ফরম্যাটের মধ্যে, এটার মধ্যে ফেলে দিলে দেখবেন অর্থটা আপনি অনায়াসে করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা একটু আপনাদেরকে যে জিজ্ঞাসা করব, জানতে চাইবো যে এখানে কোনো জিনিস বুঝতে কি আপনাদের অসুবিধা হলো কি, অনুশীলন, এই অনুশীলনটা আমরা এখানে করব না, কারণ এখানে আমরা সময়টা আমাদেরকে সাপোর্ট করবে না। দেখুন নিচের শব্দগুলো, এই শব্দগুলো আমরা নিচে উল্লেখ করবো, এগুলো হচ্ছে ক্রিয়ামূল মানে মূল অক্ষর। হ্যাঁ, নিচের শব্দগুলো দিয়ে ফেলে মোতারে, মানে ফেলে মোতারে বলতে এতক্ষণ আমরা যা পড়লাম বর্তমান ভবিষ্যৎ, এর রূপান্তর গুলো অর্থ সহ তৈরি করুন, নিচের শব্দগুলো দিয়ে ফেলে মুদারে রূপান্তর গুলো, এই যে শব্দের 14টা রূপ হলো এইগুলাকে আমরা রূপান্তর বলবো, এই রূপান্তর গুলো অর্থ সহ তৈরি করুন, ঠিক এইটা যেভাবে আছে একই সিস্টেমে, আপনারা শুধু এই যে এখানে যে চিহ্নটা, এই ঘরটা, এই ঘরের আলোকে আপনারা জাস্ট মাঝখানে এই মূল অক্ষর গুলো বসিয়ে দিবেন, ক্লুটা বলে দিলাম, এই ডট ডট যে যেখানে দেয়া এখানে এই মূল লেটার গুলো বসাই দেবেন, দেখবেন আপনার টোটাল 14টা রূপ
দাঁড়িয়ে যাবে এবং খুবই সহজে, প্রত্যেকেই পারবেন, এমন কেউ নেই এখানে যেটা পারবেন না। জাস্ট এই তিনটা লেটারের কে এই ডট ডটের জায়গায় বসিয়ে দিবেন, আর বাকি সব দেয়া আছে। কেমন? আর আকৃতিটা ঠিক এইটার মতো হবে যেটা আমরা এখানে দিয়ে রেখেছি। তাহলে এখানে দরাবা শব্দ দেয়া আছে, দরবন, দরাবা, দরবন অর্থ হলো প্রহার করা, কোনো কিছু কাউকে প্রহার করা, উপস্থাপন করা অর্থেও আসে এটা। এরপরে সিন মিম আইন, সামউন বা সামিয়া অর্থ হলো শ্রবণ করা, শোনা, কোনো কিছু কান দিয়ে শ্রবণ করা, শ্রবণ করা। এরপর নুন জরা, নজর, নজরা বা নজর, নজরুন, নজর মানে হলো দেখা, আমরা বাংলাতে বলি নজর মানে দৃষ্টি বা দেখা। এরপরে দাল খালাম, দাখালা মানে প্রবেশ করা, হ্যাঁ, আদ্দুখুল বলে বা দাখালা বলে, প্রবেশ করা, দাখিল হওয়া, দাখিল হওয়া, কোনো কিছুতে প্রবেশ করা। এরপরে খারাজিম, খারাজা বা খারিজ হওয়া, বের হওয়া, খারিজ হওয়া, এখান থেকে খারিজি বলি, হ্যাঁ, যারা আলী রাদিয়াল্লাহু আনহু ওই সালিস থেকে বের হয়ে গিয়েছিল তাদেরকে আমরা খারিজি বলি, তারা বের হয়ে গেছে। এখান থেকে আপনারা বুঝবেন, মজার একটা শব্দ আছে আপনারা ব্যবহার করেন, মাখরাজ বলেন। মাখরাজ মানে কি? আপনি আরবি শব্দ বা হরফগুলো উচ্চারণ করার যে জায়গাটা ওটাকে বলে মাখরাজ, উচ্চারণটা যেই জায়গা থেকে বের হয়ে আসে, মাখরাজ মানে বের হওয়ার জায়গা, আর এই খারাজা মানে বের হওয়া। এখানে কি কয়েকটা শব্দমূল দেয়া আছে, আপনার এগুলোর আলোকে ঠিক এই 14টা শব্দরূপ বা সিগা আরবিতে বলে, এই শব্দগুলো আপনার সাজাবেন, প্রত্যেকে সাজাবেন এবং সাজিয়ে চেষ্টা করবেন অর্থটা বের করার জন্য। এখানে অর্থ দেয়া আছে এবং একটা স্যাম্পল অর্থ দেয়া আছে, দেখেন এই যে তাদরিবুনা অর্থাৎ তোমরা অনেক পুরুষ প্রহার করছো, দরাবা মানে যদি হয় প্রহার করা, এই যে প্রহার করা দরাবা, তাহলে শুরুতে তা হলে তুমি তোমরা, আর ওয়া অনুন হলে তোমরা মানে অনেক পুরুষ, তোমরা অনেক পুরুষ প্রহার করছো, এই ঠিক এইভাবে অর্থটা লিখবে, তোমরা অনেক পুরুষ প্রহার করছো বা করবে, যে কোনো একটা দিলে হবে, করছো। এবার দ্বিতীয় অনুশীলন দুই, দেখো দেখুন এখানে ছকের ক্রিয়াবাচক শব্দগুলোর অর্থ করুন এরকম করে, এই যে এগুলোর এগুলোর অর্থ আপনারা নিজেরা বের করবেন, আমি এখানে মূল অর্থটা দিয়ে দিচ্ছি, যেমন তাও তরিবু না, এই এটা এখানে সমাধান করে দেয়া আছে, এই উত্তরটা দেয়া আছে, ইয়াস মাউনা, এই সিন মিম আইন সামন মানে শোনা, এই যে এখানেও দেয়া আছে, এটা শ্রবণ করা, এটার মূল অর্থটা আপনারা বের করবেন, নিজেদের খাতায় লিখবেন। নানজুরু, এই নজর মানে দেখা, এখানে শব্দটা আছে, এখানেও লিখে দিয়েছি, এটার অর্থটা আপনারা বের করবেন। ইয়াদ খুলনা, এই যে দাখালা, এটা থেকে প্রবেশ করার অর্থ, ইয়াখরুজানে বের হওয়ার অর্থ, ইয়াযহাবুনা, আকতুলু, ইউমিনুনা, ইউকিমুনা, ইয়াশফাউনা, তাআলামুনা, তাকতুবিনা, এই যে মূল অর্থটা আমি দিয়ে দিয়েছি, আপনারা এটার এই রূপে এই শেপে আসার পর কি অর্থ দাঁড়ালো এটা নিজেরা গবেষণা করে বের করবেন, গবেষণা বলতে এইটা থেকে বের করবেন, এখানে অলরেডি দেয়া আছে, এটা আগে মুখস্থ করবেন, করে নিজে নিজে ট্রাই করবেন হয় কিনা, না পারলে এখান থেকে হেল্প নেবেন। এই জন্য শুরুতে নকল করবেন না, আপনারা আগে মুখস্থ করে নেবেন ভালো করে, অনুশীলনটা নিজেরা শীট না দেখে করার চেষ্টা করবেন, না পারলে মিলিয়ে দেখবেন ইনশাল্লাহ, আশা করছি প্রত্যেকেই পারবেন ইনশাল্লাহ। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, যেটা আমরা পরবর্তী লেকচারগুলোতে পাবো, সেটা হলো এখানে মূল অক্ষর পেলাম আমরা কয়টা, তিনটা, নুন, সাদ, রা, এখানেও তিন অক্ষর, দদ, রা বা সিন, মিম, কোনো কোনো শব্দের মূল অক্ষর কিন্তু বেশি থাকবে, এতে আমাদের টেনশনের কোনো কারণ নাই, কারণ শুরু আর শেষ সবগুলোরই সেম, আমরা শুরু আর শেষ দেখেছি সবগুলোরই, এই যে দেখুন, কিন্তু মাঝখান নিয়ে আমরা কথা বলি না, মাঝখানের লেটারটা তিনটা চারটা হতে পারে, এগুলো অসুবিধা নেই। অনুশীলন তিন, নিচের আয়াতগুলো থেকে ফেলে মোদারের শব্দ বের করুন, এখানে বেশ কিছু আয়াত দেয়া আছে, এখান থেকে আমরা চেষ্টা করব অর্থ বের করার জন্য, অন্তত না পারলেও ফেলে মোদারে গুলো আমরা বের করার চেষ্টা করব। যেমন আমরা একটু তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরা বাকারা 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয়াতের অর্থ হচ্ছে আল্লাযীনা, যারা, ইউমিনুনা, এই যে এই এটা হলো এখানকার শব্দ ফেলে মোদারে, অর্থ যারা ইমান আনে, এটার অর্থ হলো তারা ইমান আনে বা বিশ্বাস করে, এই যে ওয়াও নুন মানে অনেক পুরুষ, আর ইয়া মানে হলো সে তারা, মানে তারা অনেক পুরুষ ইমান আনে, আল্লাযীনা ইউমিনুনা অর্থ একসাথে হবে যারা বিশ্বাস করে
বিল গাইবে, গায়েবকে মানে না দেখা অদেখা জিনিসকে অদৃশ্যে বিশ্বাস করে। ওয়ায়ু কি মনে একই প্রকারের শব্দ, একই ছাঁচের, এবং তারা কায়েম করে, প্রতিষ্ঠা করে আসলাত, সলাতকে, সালাত কায়েম করে। ওয়া মিম মা, মিম মা, এখানে দুইটা শব্দ দেখেন, মিন যোগ মা, আমরা এগুলো পড়ে আসছি নিশ্চয়ই, মিন যোগ মা, আমরা হরফে জার যখন পড়ছি সহায়ক অব্য, হ্যাঁ এখানে মিন যোগ মা, মিন মানে থেকে, মান মানে যা, যা থেকে, এটা আমরা নিশ্চয়ই পড়ে আসছি, খেয়াল আছে আপনাদের, এখানে পেলাম ওয়ামিম মা, মিন মানে থেকে, মা মানে যা, রজাক নাহম তাদেরকে রিজিক দিয়েছে, তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে, ওই যে মিন ইউন ফেকুন তারা ব্যয় করে, তাহলে এটা ইউন ফেকুন ইউকিমুন ইউমিনুন একই প্রকারের শব্দ, দেখুন একই ছাঁচের একই প্রকারের তিন তিন নাম্বার শব্দটা আপনাদেরকে আমি একটু দেখাই দিই, তিন নাম্বারটা আপনারা দেখুন এই যে ইয়ানসুরুনা এই এই লেভেলে। এরপরে দুই, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানেও সেম শব্দগুলো পেলাম, ইউমিনুনা একই শব্দ, এরপরে এরপরে ইউকিনুন সেম, এরপর হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম لا تأخذه سنة ولا نوم إذا لا تأخذ لا مننا على تأخذ দেখুন تأخذ ওটা হলো এটা তো জমির প্রোনাউন تأخذ ঠিক আছে এরপর له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إذ يشفع ينصر সাথে মিলে عنده إلا بإذنه يعلم same প্রথম এক নাম্বার সিগাটা শব্দটা يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون تن نمبرটা بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤود يؤود এক নাম্বারটা ينصر الدنيا يؤوده حفظهما وهو العلي العظيم এরপর রাত لا اكراه في الدين قد تبين الرشد من الغي فمن এখানে এই যে تبين তাবাইয়ানা এটা কিন্তু এই প্রকারে পড়বে না, এটা ফেলে মাঝে শব্দ, এগুলো হচ্ছে অনেক লেটারের বড় শব্দ, এটা আমরা আলোচনা করব পরে ইনশাআল্লাহ। ফামাই ইয়াকফুর এই যে ইয়াকফুর এক নাম্বারটা বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহি এটা এক নাম্বার, ইউমিন ওয়াটা মানে এবং আর ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম, তাহলে এখানে আমি বলেই দিলাম, এখন আপনারা নিজেরা বের করে খাতায় সেগুলো লিখবেন, অর্থগুলো নিজেরা এখানে বেশিরভাগ পরিচিত শব্দ নিজেরা দেখবেন ভালো করে, তারপরে ফেলে মুবারকগুলো বের করে সেগুলোর অর্থ করবেন নিজেরা, যে মিলিয়ে দেখবেন হয় কিনা। তো আমরা মোটামুটি এই পর্যায়ে এসে আমাদের ক্লাসের মূল আলোচনাটা সম্পন্ন করছি, আপনাদের এখন প্রশ্নোত্তর যদি থাকে আমরা সেই বিষয়ে আমরা যাব। আলহামদুলিল্লাহ, সম্মানিত কোরআনের শিক্ষার্থী এবং কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, এবং সবার কাছে আমি বিনীত আহ্বান রাখবো, আমরা আমাদের এই ক্লাসে যে সময়গুলো ব্যয় করছি এর চেয়ে বেশি সময় নিজেরা অনুশীলনে ব্যয় করতে হবে, কোরআন মাজিদের পরিচিত আমরা যে সূরাগুলো মুখস্থ আছে পরিচিত সূরাগুলোকে আমরা ধরে ধরে চেক করবো যে আমি যা পড়লাম সেখান থেকে কি কি আছে এখানে, সেটা নিজেরা অনুশীলন করলে আশা করি নিজেদের স্কিলটা অনেক স্ট্রং হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।